নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি করিশ্মা সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। রেমাল প্রভাবে বরাকে বন্যার পদধ্বনি, অন্নপূর্ণা ঘাটে জল বইছে বিপদসীমার উপরে। শিলচর বেতুকান্দি বাঁধ পরিদর্শন করলেন বিধায়ক সহ প্রশাসক, জল বাড়লেও শহরে প্রবেশ করবে না জল, অভয় দিলেন বিধায়ক। সোনাবাড়িঘাটে পুকুর থেকে অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার, ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাবাড়িঘাট প্রথম খণ্ড এলাকায়। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বুধবার শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের জল বিকেল তিনটায় বিপদসীমা অতিক্রম করল। জল বাড়ছে ঘন্টায় 10 সেন্টিমিটার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 20.16 মিটার। এখানে বিপদসীমা হচ্ছে 19.83 মিটার, অর্থাৎ জল বিপদসীমার প্রায় আধা মিটার উপর দিয়ে বইছে এবং ঘন্টায় 10 থেকে 15 সেন্টিমিটার করে বাড়ছে। এছাড়াও বরাকের প্রায় প্রতিটি উপনদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়াও লক্ষ্মীপুরে বরাক নদীর জল বাড়ছে এবং জাটিঙ্গা নদীর জল 5 সেন্টিমিটার করে কমছে। মধুরা নদীর জল 16 সেন্টিমিটার করে ঘন্টায় বেড়েছে বলে জানিয়েছেন শিলচর অন্নপূর্ণা ঘাটের সেকশনাল অফিসার সুজিত দাস। এদিকে শিলচর অন্নপূর্ণা ঘাটের জল বাড়ায় ঘাটের আশেপাশে থাকা লোকেরা ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। 20.16, যেখানে ডেঞ্জার লেভেল হচ্ছে, বিপদসীমা হচ্ছে 19.83, সেটা বিকেল তিনটায় যেটা ক্রস করেছে 2:40 মিনিটে। তো এই মুহূর্তে জল বাড়ছে 10 সেন্টিমিটার করে অন্নপূর্ণা ঘাটে প্রতি ঘন্টায়। আর লক্ষ্মীপুরে যেটা হচ্ছে, লক্ষ্মীপুরে 2 থেকে 3টায় বেড়েছে 35 সেন্টিমিটার, যেটা সকাল দিকে আরও বেশি ছিল, 70-60 এরকম ছিল ঘন্টায়, তার রেঞ্জ কমে আসছে। তো আশা করি আগামীকাল হয়তো অনেকটা ইম্প্রুভ হতে পারে, সম্ভাবনা আছে। আর বাকিগুলো নদীগুলো, টিবুটারিগুলো তো কমছে, চিড়িতে কমছে, জাটিঙ্গাতে কমছে, মধুরাতেও রেঞ্জ। অন্নপূর্ণা ঘাটের জলটা, অন্নপূর্ণা ঘাটে বললাম যে করে বাড়ছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগীয় কর্তৃপক্ষরা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, গত 2022-এ ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণে যেভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বিশেষ তৎপরতায় বরাক নদীর পার্শ্ববর্তী প্রত্যেকটি বাঁধের কাজ শক্তভাবে হয়েছে ও সেই সঙ্গে বাঁধগুলো উঁচু করা হয়েছিল, নদীর জল বাড়লেও বাঁধের কারণে জল শিলচর শহরে ঢুকতে পারবে না বলে শিলচরবাসীকে অভয় দিয়েছেন। আমি আমার দলের নির্দেশে আমি পশ্চিমবঙ্গ নির্বাচনী আসিলু, আজি আহিলু, এটি আহি মানে আমি দলের কার্যকর্তার লগত ইয়াতে আহিলু। আমার ডিসি মহোদয় আহিছে আর এসপি মহোদয় আছে। আমি ইয়াত দেখা পালো যে আমার বেতুকান্দি যেটু দায়িত্ব আছে, এই বেতুকান্দি দায়িত্ব আপনাদের জানে যে 2022-এর এই ফ্লাডের পিছত আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর আমার বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা তেওঁলোকৰ নেতৃত্বত আমার দায়িত্ব হয়েছে। আমি এইটো মানে আমি কব পাৰো রাইজক যে আমি এতিয়া সেফ জোনত আছো। এতিয়া আমার স্লুইস গেটখন আমি দেখা পালো যে মহিষাবিলর যেতিয়া আমার বরাকর লেভেলটু কম থাকে, তেতিয়া মানে মহিষাগুলোর যেটু স্লুইস গেট, এইটু স্লুইস গেটের পৰা আমি ট্রাই করো মহিষাবিলর পানিবিলাক মানে নদীত ফেলবার কারণে। এতিয়া আমি দেখা পালো যে একদম মানে খুব সোনকালে আমার এই বরাকর পানিবিলাক মানে লেভেলটু রাইজ করে আছে, সেইটো কারণে মহিষাবিলর আৰু পানি এতিয়া সম্ভব নহয় আৰু বরাকত দিয়া। সেইটো কারণে স্লুইস গেটটো বন্ধ করব লাগিব। আর স্লুইস গেট যদি আমি বন্ধ করো, তেনেহলে আমি আশাবাদী যে এতিয়া আমার শিলচরবাসী রাইজে সেফ থাকিব, কারণ এতিয়া বরাকর যে লেভেল আছে এই লেভেলের উপর আমি 4.5 মিটার উপর আমার দায়িত্ব আছে। সেইটো কারণে আমি সেফ জোনত আছো,
একজাক্টলি বেরেঙ্গাও সেম হয়ে আছে, বেরেঙ্গা ডাবল গ্রে স্লুইস গেট একটা ডাবল শাটার হয়ে আছে। আপনার জানে যে পিজুস হাজারিকা ডাঙরিয়া যাওয়া বছর আহি এটো কনফার্ম করেছিল এইটু কাম স্টার্ট হয়েছে। আর আমার বাদ্রিঘাট এই তিনটা মেইন আসলে, এই তিনটার আমি এটা সেফ জোনত আছো। এটা কথাটো হল আমি এটা ইয়ে যাম আমার তারাপুর শিববাড়ি যেটা সিঙ্কিং জোন আছে, এই সিঙ্কিং জোনের অবস্থাটো কি আছে এটু সাম, আর আমার অন্নপূর্ণা ঘাট আর বাংলাঘাট। সোনাবাড়ি ঘাটে পুকুর থেকে উদ্ধার হলো অপরিচিত যুবকের রহস্যজনক মৃতদেহ। ঘটনায় এলাকায় জুড়ে দেখা দেয় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি সংঘটিত হয় রাঙ্গেরখাড়ি পুলিশ পাড়ের অধীনস্থ সোনাবাড়ি ঘাট প্রথম খণ্ড এলাকায়। বুধবার সাত সকালে মৃতদেহটি উদ্ধার হয়। জানা গেছে ভোরে স্থানীয়দের নজরে পড়ে মৃতদেহটি। এ খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য মানুষ ভিড় জমান এলাকায়। খবর দেওয়া হয় রাঙ্গেরখাড়ি পুলিশকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাঙ্গেরখাড়ি পুলিশ। ঘটনাস্থলে এসে পুকুর থেকে যুবকের মৃতদেহ তুলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত করা হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। আমার কাছে যে ফজর নামাজে যখন উঠেছিল, উঠিয়ে যখন বাইরে হয়েছিল মসজিদে, এটা তখন দেখা গেছে এখানে এটা মানুষ দেখে তারা আল্লাহ চিৎকার করছেন। লোকাল কিছু মানুষ কমিশন আমার লগে লগে ফোন করছেন, আমিও আইসি, আমি আগে লগে লগে আমার রাঙ্গেরখাড়ি ইনচার্জ ম্যাডামের লগে যোগাযোগ করছি। ইনচার্জ ম্যাডাম এখন আইসই, এখানে আমরা একটা অচিনাক্ত একজন ব্যক্তি পাওয়া গেছে এখানে। আমরা এখন পর্যন্ত অনুমান কিছু করা যান না, আমার মনে হয় বাইরে রাস্তা বুলিয়া কোনো দিক দিন হয়তো মানুষটা এখানে ঢুকে গেছে, ঢুকিয়ে হয়তো সাঁতার না জানা অবস্থায় হইয়া এই পুষ্করিণীর এখানে খুব জায়গাটা একটু স্লিপ জায়গা আর বৃষ্টির যন্ত্র, পুরো রাত্রে তো মুষলধারে বৃষ্টি হয়েছে, যার কারণে হয়তো রাস্তা বুলিয়া এখানে ঢুকিয়া আইয়া মানুষটা পুষ্করিণীর পুড়িয়া মনে হয় মারা গেছে, এটা আমরা একটা ধারণা আর কি। তবে এখন পর্যন্ত এই মানুষটা চিনাক্ত করা গেছে না। পশ্চিম শিলচরের বৈজয়ন্তীপুর জিপির অন্তর্গত র্যাংটি নালু গাঁওয়ের রাস্তাটির সংলগ্ন বাইলেন পুলিন বিহারী লেনের যাতায়াত করার রাস্তাটি গত দুই দিনের ভারী বৃষ্টির কারণে নালায় জমা জলের জন্য ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে বুধবার সংবাদ মাধ্যমের সাহায্যে ব্যবসায়ীকারী একাংশ জনগণ বিষয়টি তুলে বলেন, বিগত ছ মাস পূর্বে উনারা ব্যক্তিগত চাঁদা তুলে রাস্তাটি সংস্কারের কাজ করেন, কিন্তু দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পুলিন বিহারী লেন পাশে থাকা নালাটি জমা জলের বেগে রাস্তাটির বৃহৎ অংশ ভেঙে পড়ে যায়। এর কারণে এই চলাচল করা দুটি গ্রাম দাসপাড়া ও জয়ফরপুরের পুলিশ মহিলা সহ স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের চলাচল করতে বিরাটভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। গত বছর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উক্ত স্থানে উপস্থিত হয়ে বিষয় দেখে যান এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তাদের। কিন্তু আজ অবধি রাস্তাটি সংস্কারের জন্য কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি সরকারিভাবে, তাই উনারা সংবাদ মাধ্যমের সাহায্য এই রাস্তাটির চলাচলের জন্য রাস্তাটি সংস্কারের সহ একটি কালভার্ট নির্মাণের জন্য বিধায়ক সহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান। পিন্টু চন্দ্র দাস, গৌতম দাস, রাজু দাস, সুবীর নাথ, পিকু নাথ, শম্ভু দাস, চন্দন দাস, মনোরঞ্জন দাস, সবিতা দাস, অর্জুন দাস, রতন দাস, শুক্লা দাস ও আরো অন্যান্যরা। পিছনে যে গ্রামটা আছে, এই গ্রামের মানুষগুলো ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। আর এখানে একটা বনদুর্গা মন্দির আছে, এই মন্দিরের লাগিয়ে এই রাস্তায় আমরা চলাচল করা হয়। তো এইখানে তো গত বছরের আমরা একটা মিটিং দেখাইছিলাম, যে আমরা দীপায়ন স্যারে আনিয়া এইখানে একটা মিটিং দেখাইছিলাম। তো তারা কই দাবি করছিলাম যে এইখানে আমরা একটা ফুলের দরকার, তারা তো আজ পর্যন্ত কোনো মানে আমরা কোনো কিছু সাহায্য পাইছি না। না পাইয়া আমরা গরিবগুড়া কয়েকজন 20-25 করে মিলিয়া আমরা একটা চান্দা উঠাইয়া, টাকা 2000 করে চান্দা উঠাইয়া আমরা প্রায় ন 2-3 হাজার করে চান্দা উঠাইছি। উঠাইয়া আমরা এই প্রায় 70-80 হাজার টাকা খরচ করিয়া আমরা একটা রাস্তা বানাইছি। এটাও গতদিন বৃষ্টি এটাও দইয়া লইয়া গেছিল। এখন যে আমরা বাচ্চারা যে স্কুলে যাইতো, স্কুল থেকে তো সরকারের সাইকেল টাইকেল দিয়া দিছে, কিন্তু এখন সাইকেল নিয়ে যে যাইতো যে এটা তো সম্ভব না। এই রাস্তায় এখনো জলে বাঙ্গিয়া লইয়া গেছে কি, এখন তো পিছন দিকে যে ঘুরিয়ে যাওয়া এটা তো সম্ভব না, এটা তো বহুত ঘুরতে পড়ে। আমরা এটাই হলো শর্ট রাস্তা। মানে এটা কি আপনারা এখানে স্থানীয় কেন? আমরা যে কয়েকটা ঘর আছি আমরা চান্দা তুলেই বানাইছি, এটা সরকার থেকে কোনো আমরা ফেসিলিটি পাইছি না। এবারে খবর এনেছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। মাসি, ये টফ চিকনাই কেসে নিকালতে সিখাও না। ये ले विम 100 নিম্বুও কি শক্তি জো তেরে কড়ি চিকনাই সম্ভাল লেগা। ওয়াও, থ্যাঙ্ক ইউ মাসি। আব এসি সিচুয়েশন মে ক্যা করেগি? মাসি সে ये ভি সিখ লে। মাসি
आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे विम। मिसेस के साथ वेकेशन लो मुथूट फाइनेंस गोल्ड लोन भरोसा इंडिया का मुथूट फाइनेंस भारत का नंबर वन सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতি ক্ষণে ৰেডি, কাৰণ কনচেনট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে লৰা ছোৱালী হয় শাপ। হে ৱাচ ইট, এক্সকিউজ মি, ইউ লুক টায়াৰ্ড, প্লিজ সিট। So tired that too at this age? Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It'll be difficult to go in like this. Easy, easy. It's easy. Now it will be easier. It's easy. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. Protidine lage salon dore look, na hoy ne? Kintu protidine salon lo joa asombhob. Tente? But Kiara, salon to ghorote ase. Tresemme Keratin Smooth. Your salon professional. Keratin aro argan oilor khoite. Frizz control kore 72 ghonta loike. Protidine hoy rok stylish, hoy rok haju. Tresemme, ete ghorote salon. ফিরে এলাম বিরতির পর। মিজোরামে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনার খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য মতে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত মোট 25 জন মানুষ মারা গেছেন। উল্লেখযোগ্য যে মিজোরামের সানাই অঞ্চলে ভূমিস্ফোরণের ফলে জনজীবন সম্পূর্ণরূপে প্রভাব প্রবাহিত হয়েছে। একটি আবাসিক এলাকায় বহু দলীয় বিল্ডিং সহ আবাস গৃহ মাটির তলে চাপা পড়ায় কম করেও 17 জনের মৃত্যু হয়েছে। এদিকে কয়লা খনিতে ভূমিধসে 11 জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়ার জন্য সেনা জওয়ানরা সবাইকে নিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছানোর প্রচেষ্টা করেছে, যদিও বিভিন্ন জায়গায় ভূমিস্খলনের ফলে উদ্ধার কার্য ব্যাহত হয়েছে। ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ভুবন হিল জিপির প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শ্যামল ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। মঙ্গলবার রাত 12:30 ভুবন হিল জিপির ভুবনগড় গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে বয়স হয়েছিল 66 বছর। রেখেছেন পত্নী, 2 ছেলে, বিবাহিত 2 মেয়ে, 2 ভাই, 2 বোন সহ আত্মীয় পরিজন। পরিবারের সূত্রে জানা গেছে প্রয়াত শ্যামল ভট্টাচার্য দীর্ঘদিন থেকে কর্কট রোগে ভুগছিলেন। শেষে মঙ্গলবার রাতে তিনি প্রয়াত হন। এদিকে বুধবার সকালে শতাধিক লোকের উপস্থিতিতে মতিনগর শ্মশানঘাটে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন শ্মশানঘাটে গিয়ে প্রয়াত শ্যামল ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সুমন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধ রঞ্জন দাস, ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য, আমরাঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশ পাল, মতিনগর বাজার কমিটির সভাপতি শঙ্করলাল দে প্রমুখ। এদিকে বিজেপির কর্মী শ্যামল ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক প্রকাশ করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। গতকাল রাত্রে আনুমানিক 2:30 সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সঙ্গী এবং আমাদের দলের অত্যন্ত ঘনিষ্ঠ, শুরুয়াত থেকে উনি আমাদের দলের সঙ্গে জড়িত। উনি শ্যামল ভট্টাচার্য মহোদয় আজ আমাদের মধ্যে নেই। উনি ইহলোক ছেড়ে পরলোক দামে গমন করেছেন। ওনার মৃত্যুতে আমাদের দলের তথা সমাজের অনেক ক্ষতি হলো যা পূরণ করার মতো নয়। শ্যামল ভট্টাচার্য মহোদয় আমাদের দলের ভুবনের জিপির সভাপতি ছিলেন, পঞ্চায়েত সভাপতি, সঙ্গে এপির সদস্য এবং অনেক সামাজিক কাজে উনি জড়িত ছিলেন। তো আমরা ভগবানের কাছে ওনার চিরশান্তি কামনা করব। আর
সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রেমাল প্রভাবে বরাকে বন্যার পদধ্বনি, অন্নপূর্ণা ঘাটে জল বইছে বিপদসীমার উপরে। শিলচর বেতুকান্দি বাঁধ পরিদর্শন করলেন বিধায়ক সহ প্রশাসক, জল বাড়লেও শহরে প্রবেশ করবে না জল, অভয় দিলেন বিধায়ক। সোনাবাড়িঘাটে পুকুর থেকে অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার, ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাবাড়িঘাট প্রথম খণ্ড এলাকায়। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই, নমস্কার।